জোর করে দেখা করার কিছু নাই ইউনস মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এদিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিনপি বিশেষ বার্তা ভারত থেকে আসছে আলু হিলিতে কেজিতে কমেছে পাঁচ টাকা জানাবো ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো এবং সর্বশেষ জানাবো বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন জোর করে দেখা করার কিছু নাই ইউনুস মোদী বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বৈঠকের বিষয়ে দীর্ঘদিনের পদ্ধতি মেনে এগোনোর কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে সেই পদ্ধতি কি তা খোলাসা না করে তিনি বলেছেন এটার একটা পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা এগোবো এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে করবো কিনা এটা নর্মাল যে সিস্টেম আছে সে অনুযায়ী আগাবে বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের জোর করে দেখা করার তো কিছু নাই তাই না এক খবরে টাইমস লিখেছে চলতি মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে হিন্দুস্তান প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে এখনো সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি ভারত সরকার গণমাধ্যমটি লিখেছে এই সপ্তাহে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউনুসের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষাপটে মনে হচ্ছে বৈঠকটি হবে না ইউনুসের বক্তব্যগুলো নয়াদিল্লি ভালোভাবে নেয়নি সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউনুস তিনি বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত এদিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির বিশেষ বার্তা দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে এত দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোন ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোন ধরনের মোটরসাইকেল বহর কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে যে এলাকায় সাংগঠনিক সভা কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় যা কোনোভাবেই কাম্য হতে পারে না চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হল চিঠিতে বলা হয়েছে ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলাপ্রন্থী ভারত থেকে আসছে আলু হিলিতে কেজিতে কমেছে পাঁচ টাকা আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় ভারত থেকে আলু আমদানির সম্ভাবনা শুরু হয়েছে এতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা নিত্য পণ্যটির আলুর দাম কমায় খুশিতে নিম্ন আয়ের মানুষ আমদানি শুরু হলে আরও কমতে পারে দাম রবিবার সরে জমিনে বাজার ঘুরে দেখা গেছে বাজারের প্রত্যেকটি দোকানে আলুর ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে একদিন আগেও দেশীয় গুটি জাতের আলু পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া কাটেনাল জাতের আলু পঞ্চাশ থেকে বাহান্ন টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে হিলি বাজারে আলু কিন্তু সাহায়দার আলী বলেন কয়েকদিন আগে গুটি আলু বাজার থেকে কিনলাম পঞ্চান্ন টাকা কেজি দরে সেই আলু আজ কমে পঞ্চাশ টাকা দরে কিনলাম কেজি প্রতি পাঁচ টাকা কমেছে অপর ক্রেতা ইসাক আলী বলেন আলুর দাম আগের চেয়ে একটু কমেছে আরও কমলে আমাদের জন্য সুবিধা হয় হিলির বাজারে আলু বিক্রেতা আব্দুল বলেন আলু আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার এতে হিলি সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন আমদানিকারকরা খুব শিগগিরই আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হতে পারে এই খবরে দাম কমতে শুরু করেছে ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওই বক্তব্যের পর এই নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলেছেন মন্ত্রী রাজনাথ সিং এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ভারতের সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন সেখানে তিনি বলেন ভারত দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির ওপরও নজর রাখতে বলেছেন আপত্তি বাংলাদেশের ও নিরাপত্তা বিশ্লেষকদের এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এই ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যিক থেকে শুরু করে সম্পর্ক বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের অভ্যন্তরে বাড়ছে সাম্প্রতিক ভারত বছরগুলো বিশেষত গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আরো প্রবল হতে শুরু করেছে বলে দাবি করেছে বিবিসি বাংলা কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আর প্রতিবারই তা পেয়েছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি সদস্যদের বলেছেন সীমান্তে পিঠ দেখাবেন না নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা করা বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ায় বেড়েছে গরমের তীব্রতা এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া দফতর জানায় সাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষরের বর্ধিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রাজশাহী কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আবজুটসর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ